ধারণা করে, সেই মা যদি দূরে কোথাও চলে যায়, কাউকে ফাঁকি দিয়ে যদি আপন দেশে চলে যায়, তার মতো হতভাগা সন্তান আমি মনে করি পৃথিবীতে নাই। কারণ মা এমন একটা জিনিস, মায়ের ভালোবাসা যে না পাইছে সেই শুধু জানে, যে মা সংসারে যদি মা না থাকে সে সন্তানের যে কতটা ব্যথা কতটুকু কষ্ট, এটা একমাত্র সেই সন্তানই বলতে পারে। এটা এমনই একটা ব্যক্তি, এমনই একটা মানুষ, যেই মানুষটা একটা মা না থাকলে আরেকটা মা ওই মায়ের জায়গায় বসানো যায়, ওই জায়গাটা খালি থেকে যায়, ওই শূন্যতা পূরণ হবার নয়। যে যত আদর ভালোবাসা যায় কিছু ঠিক নাকি, মায়ের ভালোবাসার সম্মান কখনোই হবে না। সেই মা জননী যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যায়, সে কষ্ট বলার মতো কোনো জায়গা থাকে না। তাই কবি সেখান থেকে সে গান লিখেছে, ওরে সাদা কাপড় পরায়া খাটে বাইরে শুয়ায়া, আমার বাইরে তোমরা কই যাইতে চলিয়া, একটু দাঁড়াও বাইরে দেখি সাদা কাপড় পরাইয়া,
Shopping street.